আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা। তো পশুর শব্দ এখানে বেশি কিছু বললাম না, তো যাওয়া যাক। বিশ্বাস করেন, ঢাকা শহরে সবচেয়ে বিরক্তির কারণ হচ্ছে এই যে আশেপাশের নোংরা আবর্জনা, ঠিক আছে? এত গন্ধ ভালো লাগে না আমার, আমার মনে হয় ঢাকা থেকে চলে যায়, ঠিক আছে? মানে এই আশেপাশের যে নোংরা গন্ধগুলো আছে না, এই আবর্জনাগুলো পুরাই এইটা হচ্ছে জাতীয় উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন। আর এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল চিড়িয়াখানা, চিড়িয়াখানা হচ্ছে জো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। তো আমরা এর মধ্যে প্রবেশ করব, তার আগে টিকিট কাটব। টিকিট ভিতরে প্রবেশ করেই ম্যাপ কোন জায়গায় ধরে সামনে আমাকে ব্যবহার করুন বান্দর। এই দিন আর আছে ভাই, সুন্দর একটা ডাস্টবিন দিলে তো পারিস না। এইসব অসহায় প্রাণী মানে পানি সম্পদ কী করে, পানি সম্পদ মন্ত্রণালয় করে কি সব অসহায় প্রাণীর মুখের মধ্যে যায় এগুলো এগুলো দেয়, কেমন লাগে? ভদ্রমহিলা এবং ভদ্রমহিলা যে সকল ভদ্র, এই সব চলে কী করিস এখানে? এই দেখ একটা সিংহ এখানে এখানে ময়লা উঠে, শুনতে পারে যা ও যদি শুনতে পারে, জাত ধারা যদি শুনতে পারে একদম। এই পাখির নাম হচ্ছে মদনটা। এই মদন এইদিকে তাকান, ম্যাকাও, ম্যাকাও পাখি ভালো দেখতে পাবেন না জানি। এই পাখিটা কিন্তু এখন পাওয়াই যায় না, বিলুপ্ত প্রায়। এই পাখিটার নাম হচ্ছে পাকিস্তানি নাকি দাঁড়া, মানে রাজাকার যেভাবে দাঁড়ায় আছে। দাদু তোমার রান্নার হাতটা দেখি, হরিণের এরিয়া, এলাকায় হরিণ বিচরণ করে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসছি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল জোতে অর্থাৎ বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। এখানে আসার পরে অনেক অভিজ্ঞতা হচ্ছে, কারণ আসলে প্রাকৃতিক পরিবেশ আর মানুষের সৃষ্টি পরিবেশের মধ্যে অনেক পার্থক্য, যার কারণে পশু পাখিদের অনেক মানে কষ্টে জীবন কাটাতে হয়। পশু পাখিরও তো জীবন আছে নাকি, তাদের মধ্যে একটু মায়া লাগলো, কারণ হরিণের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। তো আজকে আমরা এখানে আসছি, এখান থেকে দেখবো কোথায় কী আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাঘ মামার কাছে, বাঘকে একটু দেখে আসি। ও আবার রাগ করবে, আমাকে বলছিলো যদি ঢাকায় আসিস আমার সাথে একটু দেখা করে যাস, এই জন্যে বাঘের কাছে যাওয়া। আর সিংহ তো বনের রাজা, ওর কাছে দেখা করবো, কারণ ওর সাথে দেখা না করলে আমার আবার চাকরি থাকবে না। তো যাচ্ছি দেখা দেখি। আর প্রচণ্ড গরম, রাজশাহীর মতো ঢাকাতে অনেক গরম। সেভ দ্য টাইগার। তো আমি যখন বাঘের সাথে কথা বলি, সে বলল যে দেখো আমি তো অনেক অসুবিধায় আছি চিড়িয়াখানায়, আমাকে আটকে রাখা হয়েছে, আমি যদি ওখানে রক্ষা করতে যাই আমার কী অবস্থা হবে এটাও জানি না, এই জন্য সেভ করতে পারলাম না, এই জন্যে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে দুঃখিত। একটা জিনিস চিন্তা করেন যে এই বাঘটা কত কষ্টে দিন কাটায়, কারণ হচ্ছে এই যে এই পাশেই অর্থাৎ ওই পাশে হচ্ছে হরিণ, মানে হরিণ বিচরণ করে, আর এইখানে হচ্ছে বাঘ, এ কত কষ্টে দিন কাটায়, এর প্রতিটা মুহূর্তে কিছু খাইতে ইচ্ছে করে। তোকে আমি রক্ষা করতে পারলাম না বন্ধু, থাক সিংহের কাছে যাই চলো। বাঘের পরে আসলাম আমরা সিংহ দেখতে, দিস ইজ আফ্রিকান সিংহ, বাট সে হচ্ছে একজন রাজা, বনের রাজা হওয়ার কারণে ওই প্রশাসনিক কাজ একটু বাইরে চলে গেছে, এই দেখেন ভিতরে নাই, অনেক কাজ থাকে তো রাজা হিসেবে, তো প্রশাসনিক কাজে বাইরে চলে গেছে, আপনি এর মধ্যে পাবেন না কখনোই। আফ্রিকান সিংহ, এই যে আফ্রিকান সিংহ দেখেছেন, যারা কখনো সিংহ দেখেননি দেখে রাখেন। হরিণ বাঘ সিংহ রেখে আসছি, আর এখানে হচ্ছে চিত্রা হরিণ L3। L3 মানে হচ্ছে আপনার
হরিণ লাইট ভার্সন, এটা হচ্ছে হরিণ লাইট ভার্সন। অসাধারণ সুন্দর প্রাণী জগতের সবচেয়ে নিরীহ প্রাণীটা বলা হচ্ছে চিত্রা হরিণকে। আমরা চিড়িয়াখানা থেকে মানে চিড়িয়াখানা মেন গেট থেকে ঢুকেই ডান দিকে চলে আসছি সরাসরি, আর ওখানে তো দেখতে পেলেন মেন গেট, চিড়িয়াখানা আর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন পাশাপাশি। এটা হচ্ছে চিড়িয়াখানার এইদিকের লাস্ট সীমানা। এটা থেকে আমার একটা কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আর জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা ভাই ভাই, এর উপরে আর আমার কিছু বলার নেই। বোটানিক্যাল চিড়িয়াখানা ভাই ভাই, পাশাপাশি যেহেতু বসবাস করে তারা, ঠিক আছে, মানে আমাদের মতো ভাই ভাই, ঠিক আছে। এই যে বোটানি এই যে চিড়িয়াখানা, আমি যদি এই যে পাড়া এই যে এই পাশে নিয়ে যাওয়া যাবে না, এই পাশে নিয়ে বোটানিক্যালে চলে গেলাম, আর এবার সেটা চিড়িয়াখানা। সুতরাং বটানিকার চিড়িয়াখানা ভাই ভাই, আজকে থেকে এই তত্ত্ব প্রচার চাই, ঠিক আছে। यारो जी भर के झील पर लगता है आजकल दौर अपना आएगा, यारो जो खुद पे हो यकीन। এই কুমিরটা অনেক সুন্দর। তো এই যে এইগুলো যে গ্যালারি দেখতেছেন এখান থেকে একদম এই পর্যন্ত, এগুলোর প্রতিটার মধ্যে শুধু বানর আর বানর, আর আমরা এগুলো দেখাবো না কারণ আমরা প্রতিটা মানুষই একজন মানে একজন একটা বানর, ঠিক আছে। অজগরের শিক্ষকতা যোগ্যতা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রচুর ক্লান্ত, এই জন্য একটু রেস্ট নিচ্ছি। আর চিড়িয়াখানার এই আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, অনেক বাতাস সব মিলে একটা প্রাকৃতিক পরিবেশ আছে, ভালো লাগছে। জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলহস্তি, ও ওইটা হচ্ছে জলহস্তি। এখন বর্তমান ব্লগ করার মতো অবস্থায় নাই, ঠিক আছে, মন মানসিক খুব একটা ভালো না, তারপরে চেষ্টা করি দেখি কেমন হয়। খুব একটা ভালো লাগতেছে না, ওই কথা বলবো না, মনের কথাটা এখন বলা যাবে। কাকু পদ্মা সেতু তো হয়ে গেল ভাই, আমি বুঝলাম না চিড়িয়াখানার মধ্যে মানুষ 10 টাকার পানি 20 টাকাতে কি জন্য কিনা খায়। কারণ একটা অবশ্যই আছে, আমি যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসি অবশ্যই তাকে পানি খাওয়ানোর জন্য আমি 10 টাকা বেশি খরচ করতে বসতাম, এই জন্য চিড়িয়াখানার মধ্যে 10 টাকার পানি 20 টাকা বিক্রি হচ্ছে, ঠিক আছে, 10 টাকার পানি 20 টাকা, মানুষ কে নেও ভাই, আসলে গার্লফ্রেন্ড নেই বলে 10 টাকার পানি 20 টাকা কিনতে পারলাম, আফসোস 10 টাকা বেঁচেই গেল। এই যে একটা বাঘ পানিটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাঘ, এইটা হচ্ছে সাদা কাক, বন্ধু এদিকে সাদা কাক, আর ওই হচ্ছে ধনেশ। আর কিছুদিন আগে কিন্তু একটা ধনেশ ধরা পড়ছিল বাংলাদেশে,